আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ইউটিবি লাইভের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে থাকবে একটি ভিন্ন ধর্মী ভিডিও। সেটা দেখার আগে এমন মোটিভেশনাল ও নানা ধরনের শিক্ষণীয় ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিবি লাইভের ইউটিউব চ্যানেলটি এবং লাইক বা ফলো দিয়ে রাখুন ইউটিবি লাইভের ফেসবুক পেজটিও। কেউ তোমাকে অপছন্দ করে, তোমাকে নিয়ে বাজে কথা বলে, এই ব্যাপারগুলো আসলে খুবই সেন্সিটিভ। না চাইলেও এগুলো গায়ে লাগে। হেট নামের অনুভূতিটা খুব কঠিন একটা অনুভূতি। তোমার দিক থেকে যখন কেউ এই অনুভূতিটা ছুড়ে দিবে, তখন তোমার সেটা গায়ে লাগবে, তোমার রাগ উঠবে, প্রতিটা কথার জবাব দিতে ইচ্ছা হবে। এই রাগটুকু সামলানোটাই আসল কাজ। রাস্তায় হাঁটার সময় কে কি বলল তার দিকে মনোযোগ দিলে কখনোই গন্তব্যে পৌঁছানো যায় না। তোমার জীবনে খুব অল্প যে কয়জন কাছের মানুষ আছে তাদের কথা শুনলেই চলবে, বাকি সব বাদ। পৃথিবীর 7.5 মিলিয়ন মানুষকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসো নাই? তুমি জানো তুমি কেমন মানুষ, তোমার কাছের মানুষগুলো জানে তুমি কেমন। দ্যাটস এনাফ। বাকি মানুষের লাভ কিংবা হেট কোনোটাই গায়ে না লাগালেও চলবে। তোমার আশেপাশের অনেক মানুষ তোমাকে হেট করে, এতে কোনো সমস্যা নাই। কখনো কখনো তোমার নিজের গল্পের নায়ক হওয়ার জন্যই তোমাকে অন্যদের গল্পের ভিলেন হতে হবে। স্টে কুল। ভিলেনদের একটু কুল থাকতেই হয়। এই ছিল আজকের ভিডিও। সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটি আপনাকে একটু অনুপ্রাণিত করে, তবেই আমাদের চেষ্টা সফল হবে। এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানান। যদি মনে হয় এই ভিডিওটি অন্যদেরও অনুপ্রাণিত করবে, তবে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।